এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আমি এখন রয়েছি রোভানিয়ামিতে, যেটা কিনা হচ্ছে ল্যাপল্যান্ডে রয়েছে। আর আমাদের সন্ধেবেলার প্ল্যান হচ্ছে, হ্যাঁ, নর্দার্ন লাইটস ট্যুর অবশ্যই করব। তবে আজকে কিন্তু ফোরকাস্ট খুব একটা ভালো না যদিও, বাট তাও আমরা একটা রিস্ক নিচ্ছি, আমরা যাচ্ছি। আজকে আমরা বুক করেছি ট্যুর, আমাদের 8টা নাগাদ বোধ হয় ট্যুর শুরু হবে। তো আমরা এতক্ষণ একটু ঘুরে টুরে নিলাম শহরটা, এখন হোটেলে ফেরত এসেছি আর খাবার প্যাক করিয়ে এনেছি, যেহেতু আমাদের ফিরতে দেরি হতে পারে। তো আমরা একটা ইন্ডিয়ান স্টোর থেকেই খাবার প্যাক করিয়ে এনে রেখে দিলাম, ফিরে এসে আমরা খাবো, তো সেই দিক দিয়ে সর্টেড। বাট একটা যেটা খুব দারুণ জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের একদম অ্যাপার্টমেন্ট থেকেই কিন্তু হালকা হালকা নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে। কারণ প্রেডিকশন অনুযায়ী যে আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি কিন্তু খুব বেশি রয়েছে আজকে। বাট যেহেতু ক্লাউডি রয়েছে, সেজন্য একটু ডাউট আছে আজকে দেখা যাবে কি না। বাট আমরা কিন্তু এখান থেকে ক্যামেরায় ধরা পড়ছে, চলুন আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আকাশের একটা দিক পুরো সবুজ হয়ে রয়েছে, আর তারই একটা রিফ্লেকশন পড়েছে বরফের ওপর, তো বরফটাকেও সবজেটে দেখাচ্ছে। জানি না এটা নর্দার্ন লাইটসের কোনো আভাস কি না, তবে এটা দেখে কিন্তু মনে বেশ আশা যাচ্ছে। সন্ধ্যে 7টা মতন বাজে, এখন আমরা বেরোচ্ছি, একটু কফি খাবো, তারপর যাব হচ্ছে আমরা সেই এজেন্সির ওখানে যেখান থেকে আমরা আজকে অরোরা হান্টিংয়ে বেরোচ্ছি। ওরা 7:45 নাগাদ আমাদের পৌঁছে যেতে বলেছে, আর ওরা ভ্যানে করে নিয়ে যাবে আমাদের। আর ওখানে অনেক কিছু ফুড অ্যান্ড বেভারেজেসও ওরা অ্যারেঞ্জ করবে, বাট স্টিল আমরা ডিনার তো রেখেই গেলাম, যদি এসে খিদে পায় খেয়ে নেব। তো চলো বেরোনো যাক। এয়ারবিএনবি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রোভানিয়ামির যে সিটি সেন্টারটা রয়েছে সেখানে। এটা এই শহরের প্রাণকেন্দ্র বলা যায়। যাবতীয় দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্ট, এমনকি অরোরা হান্টিংয়ে নিয়ে যায় যে সমস্ত এজেন্সিগুলো, তাদের অফিসগুলো অবধি এখানেই রয়েছে। আমরা এলাম কফি হাউসে কফি খেতে, এত সুসজ্জিত সুন্দর ক্যাফে, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কফি খেয়ে আর গল্প করে কাটিয়ে দেওয়া যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই শহরগুলোতে বেড়াতে, তো তাদের দেখে দেখেও কিন্তু বেশ কিছুটা সময় কেটে যায়। এই আমরা এলাম এজেন্সির অফিসে, আমরা বসে আছি যে এজেন্সি থেকে আমাদেরকে নিয়ে যাবে অরোরা, সে তাদের অফিসে। আর এখানে সবাই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, এখানকার স্পেশাল থার্মাল স্যুট দিচ্ছে, বাট আমরা যেহেতু অলরেডি বেলজিয়াম থেকে এখানকার মতন সব কিনে নিয়ে এসেছি, তো আমাদের আর চেঞ্জ করতে হয়নি। বাট এখন একটু টেনশন হচ্ছে, কারণ জানি না কী হবে, দেখতে পাবো কি না দেখা যাক। আমরা বেরিয়ে পড়েছি অরোরা হান্টিংয়ে, যেই এজেন্সিটার সাথে আমরা যাচ্ছি তারা এই ভ্যানটাতে করে আমাদের নিয়ে যাচ্ছে রোভানিয়ামি শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি নির্জন অন্ধকার জায়গায়। আসলে অরোরা হান্টিংয়ে নিয়ে যাওয়ার কারণই হলো এটা, কারণ শহরের মধ্যে যেহেতু প্রচুর কৃত্রিম আলো লাইট এগুলো থাকে, সেই জন্য কিন্তু অরোরা অত ভালোভাবে দেখা যায় না, যেটা একটা অন্ধকার জায়গা যেখানে কোনো কৃত্রিম আলো নেই, সেখান থেকে অরোরা অনেক সুন্দরভাবে দেখা যায়। সেই কারণেই কিন্তু সাধারণত এই অরোরা হান্টিংয়ে নিয়ে যায় এই সংস্থাগুলো, যাতে পরিষ্কার আকাশে খুব সুন্দরভাবে এই অরোরা দেখা যেতে পারে। তো যাই হোক, আমরা যাচ্ছি এই রাস্তাতেও কিন্তু আমরা দু একটা জায়গায় দাঁড়াবো, সেইগুলো অরোরা পয়েন্ট বলা যেতে পারে, সেখান থেকেও দেখা যায় অনেক সময় যদি আকাশ পরিষ্কার থাকে, বাকিটা তো পুরোটাই ভাগ্যের ওপর। আর আমরা যেই ভ্যানটায় যাচ্ছি তার যিনি চালক, তিনি কিন্তু একজন পাকিস্তানি নাগরিক, তিনি যদিও অনেক বছর ধরে ইউরোপে আছেন। আর আমাদের সাথে আর যারা রয়েছে, মানে আমাদের সহযাত্রীরা, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের দেশের নাগরিক, মানে প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় 10-12 কিলোমিটার চলে এসেছি রোভানিয়ামি থেকে, আর এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাটা বেশ অন্ধকার। আর আমরা এখন নেমেছি একটা জায়গায় যেখান থেকে আমাদের মনে হচ্ছিল যে আমরা বোধহয় দূরে অরোরা দেখছি, তো খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম। আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন দূরের ওই আলোটা, কিন্তু আমাদেরকে আমাদের যিনি ড্রাইভার ছিলেন প্লাস গাইড, উনি আমাদেরকে বললেন ওটাই হচ্ছে রোভানিয়ামি সিটি, মানে যেখান থেকে আমরা এলাম।
আর ওই যে যে আলোটা দেখতে পাচ্ছি আমরা সবুজ রঙের, সেটা কিন্তু আসলে মেঘের ওপরে শহরের যত কৃত্রিম আলো রয়েছে সেইগুলোর রিফ্লেকশনের জন্যই কিন্তু ওরকম দেখতে লাগছে। ওটা অ্যাকচুয়ালি অরোরার লাইট নয়। তো এটা শুনে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, হতাশা লাগছিল, কারণ আমরা সত্যিই ভেবেছিলাম ওটাই বোধহয় অরোরার প্রথম ঝলক। আসলে এই ফিনল্যান্ড যে দেশটা, সেটাতে প্রায় 1100-এর ওপরে রয়েছে ছোট ছোট বা বড় বড় লেক, আর সেই লেকের জন্য এই ফিনল্যান্ডে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়, আর সেগুলো ভেসে বেড়ায় একদম আকাশের কোলেই। তো সেই কারণেই শহরের যে আলোগুলো, সেগুলোর রিফ্লেকশন পড়ে ওই মেঘের ওপর, আর তার জন্যই কিন্তু ওই রকম দেখাচ্ছিল। যাই হোক, ওই পয়েন্ট থেকে তো দেখা গেল না, তো আমরা এখন আরও আগে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে এই রাত্রিবেলা যেতেও কিন্তু বেশ একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কখনো ভুলবো না। অনেকটা মনে হচ্ছে যেন রাত্রিবেলা বনের মধ্যে দিয়ে যাচ্ছি বাঘ দেখতে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের যেই জায়গা থেকে আমরা দেখতে পাবো বলে আশা করছি, সেইখানে একটা বাড়ির মতন করা রয়েছে। প্রথমে আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে সেখান থেকে আবার আমরা যাব একটা ছোট্ট কাঠের বাড়িতে, সেইখানেই বসে ক্যাম্প ফায়ার টায়ার হবে। রাত্রি 9টা মতন বাজে এখন। আমরা এখন এই বাড়ির ভেতরে গিয়ে একটু বসবো, তারপরে মোটামুটি আরও আধা ঘন্টা পরে আমরা যেই জায়গা থেকে অরোরা দেখা যায় বলে আশা করা যাচ্ছে সেইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তবে এই বাড়িটার ভেতরে ঢুকে দেখছি এটা একটা ছোটোখাটো মিউজিয়াম বলা যেতে পারে। এই শীতের দেশের যাবতীয় যে পশু পাখি রয়েছে তাদের দেখছি এখানে মডেল রাখা রয়েছে। আর শুধু তাই নয়, এই দেওয়ালটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ডান দিকের দেওয়ালটা দেখুন, সমস্ত রেইনডিয়ারের মাথার খুলি থেকে শুরু করে তাদের শিং থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এই দেওয়ালে আবার রয়েছে তাদের চামড়া, আর যেটা দিয়ে বোধহয় এই রেইনডিয়ারদের মারা হয় সেই অস্ত্র শস্ত্র সমস্ত কিছু। তো এখানে এইগুলো বেশ সুন্দরভাবে ডিসপ্লেতে রাখা রয়েছে। ঘড়িতে রাত্রির 10টা, আর আমরা অবশেষে রওনা দিলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। আর চলুন, যেতে যেতে ছোট্ট করে আপনাদের বলে দিই যে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস জিনিসটা আসলে কি। আয়োনোস্ফিয়ারে সূর্যের সৌর কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ঢোকে, আর তখন বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন আর নাইট্রোজেন গ্যাসের সাথে তাদের একটা সংঘর্ষ হয়, আর সেই কারণেই সৃষ্টি হয় নর্দার্ন লাইটসের। তো যাই হোক, আমরা এসে পড়েছি আমাদের আজকের যে ফাইনাল ডেস্টিনেশন সেইখানে। এই সেই জায়গা যেখানে এখন আপাতত আমরা বসে অপেক্ষা করব, একটা ছোট্ট কাঠের বাড়ি। আসলে বাইরে এতটাই ঠান্ডা যে সেখানে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে অপেক্ষা করা সম্ভব নয় নর্দার্ন লাইটসের জন্য। সেই কারণেই এখন এই কাঠের ঘরে বসবো আমরা। আর যেমনটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ক্যাম্প ফায়ারেরও আয়োজন করা হয়েছে, তার চারপাশ ঘিরে আমাদের সব সহযাত্রীরাও বসে আছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন মানুষ যারা আমাদের সাথেই অপেক্ষা করছেন নর্দার্ন লাইটসের। আর এই ভদ্রলোকই কিন্তু আমাদের গাড়ির চালক এবং গাইড ছিলেন। আমাদের এখন সার্ভ করা হয়েছে ব্লুবেরি জুস, এটা ফিনল্যান্ডের একটা ভীষণ বিখ্যাত ড্রিঙ্ক, যেটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর তার সাথে সাথেই আমাদেরকে সার্ভ করা হচ্ছিল লম্বা লম্বা শিকে গেঁথে বিভিন্ন ধরনের কাবাব, তারপরে আপনার বিভিন্ন ধরনের সসেজ, তার মধ্যে কিন্তু রেইনডিয়ার সসেজও ছিল যেটা এখন ঝলসে আমরা খাচ্ছিলাম। তো এই খেতে খেতে টুকটাক আলাপচারিতায় সময় কাটছিল, আর তার সাথে সাথে অপেক্ষাও চলছিল যদি তার দেখা পাওয়া যায়, যদি তার দেখা পাওয়া যায়। সেই করতে করতেই বেজে গেছে প্রায় 12টা সাড়ে 12টা। না, আজকে আর তার দেখা পাওয়া গেল না, আমরা বাইরে এলাম একদম পিচ ডার্ক যেটাকে বলা যায়। মাঝখানে দু একটা তারা ফুটেছিল, তখন একটু আমাদের মনেও আশা এসেছিল যে যদি দেখা যায়।
কিন্তু অবশেষে তার দেখা পাওয়া গেল না, তাই আমরা এখন ফিরে এসেছি রোভানিয়েমিতে। আর এই হচ্ছে সেই মার্কেট, একদম যেটা প্রাণ কেন্দ্র, যেটা একদম এখন দেখতেই পাচ্ছেন শুনশান, সব দোকানপাট বন্ধ, কারণ রাত্রি 2 বাজে এখন। আর আমরা ফিরছি এখন আমাদের হোটেলের দিকে। মনটা একটু খারাপ লাগছে, কারণ একটা আকাঙ্ক্ষা তো ছিলই দেখার। যাই হোক, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।